নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে জলপাইগুড়ির দিকে নজর রাখবো। সেখানেই হাতির হানা, এবং সেই হাতির হানাতেই মৃত্যু হলো এক যুবকের। সেখানেই লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে এই দাঁতাল হাতিটি এবং তাণ্ডব চলে, এবং সেই হাতির হানাতেই মৃত্যু হয় ওই যুবকের। ফের হাতির হানা, হাতির হানাতেই মৃত্যু হলো যুবকের, এবং হাতির হানায় মৃত্যু হয়েছে সেখানেই জলপাইগুড়ির নাথুয়ার চর এলাকার ঘটনা। সেখানেই লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে হাতিটি এবং সেখানেই তাণ্ডব চালায়, এবং ফের হাতির হানাতেই মৃত্যু। জলপাইগুড়ির নাথুয়াচর এলাকার ঘটনা, সেখানেই হাতির হানা, সেই হাতির হানাতেই মৃত্যু হলো এক কৃষকের। এক কৃষকের হাতির হানায় মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে জলপাইগুড়ির নাথুয়াচর এলাকার ঘটনা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ট্রেনের মধ্যেই লুট গাজিয়াবাদে। সেখানেই ট্রেনের মধ্যে লুট চালানো হলো, এবং ডাউন দিল্লি হাওড়া কালকা ট্রেনের এসি বগিতে লুট চালানো হয়। ডাউন দিল্লি হাওড়া কালকা ট্রেনের এসি বগিতে সেখানেই এই লুট চলে, যেখানে ট্রেনের মধ্যেই লুটপাট চালানো হয়, যেখানে যাত্রীদের একাধিক জিনিসপত্র খোয়া যায়। ডাউন দিল্লি হাওড়া কালকা ট্রেনের মধ্যেই এই ঘটনা ঘটেছে। সেখানেই ট্রেনের মধ্যে লুটপাট চালানো হয়। হাওড়া কালকা ট্রেনের মধ্যেই এই লুটপাট চালানো হয়। ডাউন দিল্লি হাওড়া কালকা ট্রেনের এসি বগিতে সেখানেই লুটপাট চালানো হয়, এবং আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, ট্রেনে থাকার যাত্রীরা, এবং ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশেও। ডাউন দিল্লি হাওড়া কালকা ট্রেন, তার এসি বগিতেই লুটপাট। ফের একবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছে নদিয়াতে। সেখানেই পার্টি অফিস কার দখলে থাকবে সেই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে, এবং যা হাতাহাতির রূপ নেয়, এবং সেই ঘটনাতেই দুপক্ষের মোট চারজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। ফের তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা উত্তপ্ত নদিয়ার কল্যাণীর কাটাবেল এলাকা। সেখানকার এই ঘটনা, যেখানে পার্টি অফিস কার দখলে থাকবে সেই নিয়েই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে, এবং যা হাতাহাতিতে রূপান্তরিত হয়, এবং সেই ঘটনাতেই চারজন আহত হন। এই মুহূর্ত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।